গেলাম গো রে বাবা গো রে পুটি রে, আমার মুখে কি হলো রে, চুপ করে থাক তুই, দাঁড়া উঠাতে দে। তো চলো বুলটি রানীকে পড়িয়ে দি। ওয়াও। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আর মাম্পির একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর লেগেছে, তো ওই কারণে তোমরা দেখতে পাচ্ছ মাম্পির নাকটা লাল হয়ে রয়েছে। মানে কি বলবো, ওষুধ খেয়েছি তবু কমে না, মানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই কারণে হবে হয়তো। তো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি বলো। আর তোমাদের ভালোবাসা আজকে চলেছি একটা নতুন ভিডিওতে। এই যে কুম্ভকর্ণ, ওঠো, একটু কিছু বলো। আমার না জ্বর এসে তোমার জন্য ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, তোমাদের জন্য আমি ভিডিও করবো, আমার চোখ দেখো। তো আজকে আমি আর মাম্পি ভেবেছি যে আমরা ওই গ্লু গান, কোথা থেকে গান নিয়ে এসেছে এই গান দিয়ে আজকে চশমা চটি গয়নাগাটি বানাবো পুতুলের। হ্যাঁ, তো বন্ধুরা এই হবে আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই মজাদার হবে আর খুবই ভালো লাগবে তোমাদের। তো তাতে লাইক করে দাও, আর যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে দাও। তো কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা এই নিয়েই শুরু করছি। তুমি দুদিন আগে যে ছাগলের ঘু পাড়ে আসলা চটি পরে, এই বন্দুকটা চালানোর জন্য আমার আগে তাড়াতাড়ি এটা সেট করা লাগবে। অনুরা এই দেখো, এইগুলো হচ্ছে এই বন্দুকের গুলি, তোমরা দেখতে পাচ্ছ গুলিগুলো কি বড় বন্দুকের থেকে। বাট তিনটে মাম্পি এনেছে, তো এত বড় গুলি যদি ঢোকে তাহলে তো মরে যাবে সবাই, কে মরবে নানি? এই যে তাকাও, ডুম ডুম হেডশট। কি কি বললা, চলে না দেখবা। তো বন্ধুরা গুলু গানটা দেখো একটু কাঁপা কাঁপি করছে, আমি বুঝতে পারছি না কেমন লাইন দিয়েছি, তো একটু গরম হতে থাকুক। তো তত সময় এখানে মাম্পি দেখো বুলটিকে কি করেছে, এটা তুমি কি করছো এর বেচারা বুলটির মুন্ডু। তো হ্যালো বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে নভেম্বরের 20 তারিখ থেকে, আর এর সাথে সাথে ওয়ানএক্স বেট নিয়ে এসেছে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ। ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলিতে বাজি ধরলে iPhone 13 Pro Max, স্মার্ট ওয়াচ এবং আরো ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি বাজিও ধরতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত গোল করবে এবং ম্যাচে কোনো পেনাল্টি হবে কিনা, আরো বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলো খেলেও টাকা ইনকাম করতে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড 100 ড্রাইভ ব্যবহার করলে প্রথমবারের জন্য ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা সহজেই তুলতে পারেন। আমি ওয়ানএক্স বেট অনেকদিন ধরে খেলছি, এটা খুবই বিশ্বাসযোগ্য আর আপনারাও ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে ওয়ানএক্স বেটের লিঙ্ক, প্রোমো কোড পিন করা রয়েছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন আর আপনাদের ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। ই দিয়ে দিয়েছে আমার মাথায়, খোলো তাড়াতাড়ি, খোলো খোলো, না 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 না, কেন তো বুলটির টুপি বানানোর কাজ শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। কত সময়ের মধ্যে শুকিয়ে যায়? এই টাইম লাগে না। টুপিটা তো তুমি মনে হচ্ছে নেটিয়ে দিয়েছো, একা টুপি করে ফেলেছো তুমি। তো বন্ধুরা এই দেখো টুপিটা বের করার পর এরকম লাগছে, একটু হালকা হালকা গরম গরম রয়েছে। তো এইবার হচ্ছে এর উপরে দেয়া হবে এই যে কালারফুল পেপার। বুলটি তোমার কালারটা পছন্দ হয়েছে, অরেঞ্জ কালার দিচ্ছো তো মাম্পি? তো অরেঞ্জ কালার দেওয়া হচ্ছে বুলটি। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু অনেক সময় ধরে আমার মাথাটা বন্ধ ছিল, আমার সাথে এটা ঠিক হয়নি, ঠিক হয়নি আমার সাথে এটা। ঠিক আছে, তুমি দুঃখ পেও না, তোমার জন্য সুন্দর টুপি বানাচ্ছে গো, তুমি একদম দুঃখ পেও না, আর কখনো করবো না, আমরা দুজন ক্ষমা চাইছি। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। তো আমি গুলু গান দিয়ে টুপি বানিয়ে ফেলেছি, একটা ফুল দিয়ে দিয়েছি এখানে, এখানে আমি বুলটিকে পরাবো। তো চলো বুলটি রানীকে পড়িয়ে দি। বুলটি, বুলটিকে একটা আয়না দাও, তাহলে ও বুঝবে কি করে। কই আয়নাটা দেখাও, বুলটিকে সামনে নাও,
দেখো কেমন লাগছে দেখো। ও ওয়াও কি দারুণ লাগছে আমাকে, আমার মুখ বন্ধটা সার্থক হয়েছে। আমার তো চশমা বানিয়ে দিই বলছি তোমাকে, চশমা। ওয়াও ঠিক আছে, চশমা বানিয়ে দাও তাড়াতাড়ি, আমার টুপিটা তো খুব মজা লাগছে, আমি এখন পুটিকে দেখাবো। তো বন্ধুরা এই দেখো আমাদের বুলটির জন্য চশমা বানানো হচ্ছে, ওই গ্লুগান দিয়ে চশমা শেপও আনা হয়ে গেছে, এখন শুধু শুকানোর জন্য আমরা দুজন বসে রয়েছি। তোমার জন্য আমি একটা চুড়ি বানিয়ে দেবো। আমার জন্য কি বানাবে? চশমা? না না, চশমা তো ওই যে বুলটির জন্য বানাচ্ছ। তোমার জন্য একটা কানেত্তা। বাহ, আমার জন্য ওর জন্য কানেত্তা। হ্যাঁ টাংটি বানাবো, ঠিক আছে। তো আমাদের চশমা বানানোর জন্য এখন চশমার যে ডান্টিটা, সেই ডান্টিটা যে লাগানো হচ্ছে। আমাদের বুলটিকে পরিয়ে দাও। এই বুলটির থেকে বড় চশমা বানিয়েছে, আমার চশমাটা বড় হয়ে গিয়েছে, নতুন চশমা বানাও। এই চশমাটা যেহেতু বুলটির হচ্ছে না, আমি রায়কে পরিয়ে দেবো। আমাদের রায়কে দেখি চশমাটা পরালে কেমন সুন্দর লাগে। আমাদের রায়কে দেখো চশমাটা পরিয়ে কেমন লাগছে। তাও এর মুখে তো সেট হয়েছে, এটা একটু টানতে হবে যাতে চোখটা বেরিয়ে আসে। হ্যাঁ তো ঠিক আছে। গোড়ে গোড়ে গাল পে কালা কালা চশমা, আরে এটা তো সাদা চশমা। তো চলো রায়কে বসিয়ে দিই। তো বন্ধুরা তোমরা বলো রায়কে কেমন লাগছে? উল্টির জন্য আরো ছোট করে বানাতে হবে। বুলটি দেখো কি করেছে, মুখে মনে হচ্ছে ফেস প্যাক মেটেছে। এ বুলটি তুই ঘোর, তুই এই বয়সে মুখে ফেস প্যাক মারিস তুই ঘোর আগে? না আমি ফেস প্যাক মাখিনি, না না ঘুরবো না। তুই আগে ঘোর কিন্তু বুলটি। আমি তো দেখেছিলাম টিভিতে সবাই মাকে। তোর কোনো দোষ নেই, দাঁড়া মাম্পিকে আমি দিচ্ছি। না আমার বুক ফর্সা হয়ে যাবে এখনই, আমার তো খুব ভালো লাগছে, কিন্তু গ্লুগানটা একটু গরম। আমার একটু এটা উঠিয়ে দাও, দাঁড়া। আমার লাগছে তো, তোমার মাখার সময় মনে ছিল না লাগছে তো মানে। চুপ করে থাক তুই, দাঁড়া উঠাতে দে। ওরে আর জীবনও মাগবো না, ওরে ওয়াও ওয়াও আর জীবনও বলবো না। নে এবার ঠিক আছে, আর মাগবি? আমি আর কোনোদিন মাগবো না, একটু আয়নাটা দেখি তো। তুই এবার আয়নার কথা ভাবছিস, এত ব্যথা পেয়েছিস আবার বলছিস আয়না দেখি। এমনি তুই মনে হচ্ছে একটু ফর্সা হয়ে গেছিস বুঝলি আগের থেকে। আর মাগবো না, আর মাগবো না। আমি ছোটবেলায় কিত 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 খেলতাম, আর লাবদড়ি, আর আটা গুটা, আটা গুটা একটা খেলা কি মার খেতাম রে বাবা রে। তো তোমার ছোটবেলায় সব থেকে মানে তুমি কোন স্মৃতির সাথে সব থেকে বেশি তোমার ইমোশনালি কানেক্টেড তুমি বলো আমাদেরকে একটু। আমি ইমোশনালি কানেক্টেড হলো সেই আমার মা যখন রাত্রেবেলা কারেন্ট চলে যেত, বই নি বস, তাও বই নি বস, তো ল্যাম্পও দা জ্বালিয়ে দিত, আর ল্যাম্পও সামনে পরে রেখে ল্যাম্পও জ্বালিয়ে দিত, আর বই নিয়ে বসতাম, আর মা মুড়ি মাখিয়ে রাখতো, আর আমি সেই মুড়িগুলো নিয়ে ওই ল্যাম্প পুড়িয়ে পুড়িয়ে দিতাম, পুড়িয়ে আবার খেয়ে নিতাম, ওটা আমার খুব ভালো লাগতো। তো এটা হয়ে গেল মাম্পির। আর আমার হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি না আমি যেহেতু গ্রামে থেকে বড় হয়েছি, আমাদের বিল তারপরে সব জায়গাতে এরকম ঘুরে বেড়াতাম, মানে শামুক বলো এইগুলো নিয়ে মাছ ধরতে যেতাম সব বন্ধুদের সাথে, সেই লাফালাফি করে বেড়াতাম। তো ওইগুলো এখন দেখে আমার খুব মানে মনে পড়ে এইসব, কারণ এখন তো কেউ করে না, কোনো ছোটরা করে না, কারণ এখন মডার্ন সবাই বড়। তো আগে তো ওরকম ছিল না, মাঠ ঘাট সব জায়গাতে চষে বেড়াতাম, তো ওই জিনিসগুলো খুবই আমার মিস করি। আমি শ্মশান মাঠে যেতাম খেলতে। তো বন্ধুরা এরকম তোমরা কিসের সাথে রিলেট করো এখনো ছোটবেলার, কোন কোন জিনিসের সাথে রিলেট করো তোমরা কমেন্ট করে বলো, কারণ আমরাও একটু রিলেট করতে পারবো তোমাদের কমেন্ট শুনে। অবশ্যই করো কিন্তু। তো আমি বানিয়ে ফেলেছি বুলটি চশমা দেখি। ঠিক আছে মনে হচ্ছে। বুলটি তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, কিন্তু আমার একটা চোখে আমি গুলা গুলা দেখছি। কি পরাচ্ছ তুমি? ও টুপি চশমা বুলটি একদম পরিপাটি বুলটি। তো বুলটি চলো দুজন মিলে এখন বিয়ে বাড়ি যাবো খেতে, চলো চলো। তো বুলটিকে রায়ের পাশে বসিয়ে দিই, দুজনই চশমা পরে রয়েছে, ভালো লাগছে। তো আমি এই যে একটা জুতো বানিয়েছি, এখন হয়তো বুঝতে পারছো না। এইভাবে তোমরা জুতো বানাবে, প্রথমে তোমাদের মনে হবে যে কি অদ্ভুত কাজ করছি, কিন্তু পরে যখন শেপ দেবে তখন সুন্দর হয়ে যাবে। শুকিয়ে যা, জলে পোকা জলে যা, আমার পা শুকিয়ে যা, জলে পোকা জলে যা। কি শুকিয়ে দিয়েছে দেখো, শুকো কি করে দিল, ভালো না দুটো একসাথে জোড়া থাকবে, কি ফালতু কাজ করলো রে। তো এই দেখো চটি পরানোর পরে কেমন লাগছে? তো খুবই সুন্দর লাগছে,
এবার পোস্ট মেরে দাঁড়িয়ে রয়েছে। তো বুনুরা তোমরা বলো চটি পড়ানোর পরে কেমন লাগছে? আর আমার তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তো তোমরা এরকম গুলু গান দিয়ে বাড়িতে চটি জুতো আর নাগাটি বানাও। তো একে এখানে বসিয়ে দিই। এখানে হয়ে গেল আমাদের বুলটি টুপি চশমা, রায়ের চশমা, এদিকে হচ্ছে আমাদের তিথির চটি। হয়ে গেল, এবার তাহলে তোমার জন্য আমি একটা চুড়ি বানাই আর আমি তোমার জন্য আংটি বানাই। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু যেও না। লাস্টে একটা সারপ্রাইজ কথা আছে তোমাদের সাথে, তো তোমরা সেটা শোনার জন্য একটু ওয়েট করে থাকো। তাহলে আমি বসে কাগজ দিয়ে চুড়ি বানাও আমার জন্য। কাগজ দিয়ে চুড়ি বানাবো? নেই বান্ধবের কোনো মানে নেই, কাগজ দিয়ে চুড়ি বানাবো। তো ঠিক আছে মাম্পি, আমার জন্য তাহলে তুমি পারবে আংটি কাগজ দিয়ে বানাতে? তো মাম্পিও কাগজ দিয়ে আংটি বানাচ্ছে, আর আমি তাহলে কাগজ দিয়ে চুড়ি কি করে বানাবো? হ্যাঁ, পেঁচাই দেবো, হয়ে যাবে। তো এইরকম মাম্পির জন্য আমি এখন চুড়ি বানাচ্ছি। পুরো একদম আলাদাই চুড়ি মনে হচ্ছে, একটা ব্যান্ড দেখো কত সুন্দর। এবার আমি এখানে একটা ডিজাইন দিয়ে দেবো এরকম এরকম। বলে ভাই বলে। তো আমার কাছে এখন আঠা নেই, যার কারণে আমি ব্ল্যাক টিপ দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। এটা আমি সুবজ জুতো বানিয়েছি আংটিটা। ও বন্ধুরা এই দেখো বাম্পি আমার জন্য একটা আংটি বানিয়েছে। এবার এটাতে দিয়ে তোমারে ঘুষবো, তোমারে তোমার নাক করে দেবো নীল ঘুষিয়ে দম। তুমি আমার চুড়ি দাও। আমরা কিছুদিন পরেই আমাদের নূপুরের ভাবছি বিয়ে দেবো। তো সেটা ভাবছি দুটো পার্ট করবো, কারণ একটা বিয়ে হবে, তারপর হচ্ছে বৌভাত হবে। তো খুবই মজাদার হবে, অনেক কিছু বানাবে মাম্পি নিজের হাতে, তবে বিয়ের যা যা হয় সব কিছুই করবো। পুরো ছাদটাকে আমরা সাজাবো, পুরো বিয়ে যেরকম হয় সেরকম হবে, খুবই মজাদার হবে, সবাই নাচাগানা হবে। তো তোমরা যদি চাও যে খুব তাড়াতাড়ি আমরা নূপুরের বিয়ে দিই, তাহলে এটাও তোমরা কমেন্টে কিন্তু বলো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি তার পরিপাটি শুরু করে দেবো। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ও বাই বাই। আর হাতটুখানে কাঁচের চুড়ি, শুভমাকে একটা হার বানিয়ে দিয়েছে পরেও নি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।